আপু বৃষ্টি, হঠাৎ বৃষ্টির আগমনীতে আবদুল্লাহ খুব উৎফুল্ল হয়ে পড়ল, ছাতা নিয়ে উঠানে নেমে পড়ল। এবং বৃষ্টিতে আসলে গ্রামীণ পরিবেশটা অন্যরকম সুন্দর হয়ে যায়, চারদিকের গাছপালাগুলো স্তব্ধ হয়ে যায়, বৃষ্টির ফোঁটা এবং টিনের চালে বৃষ্টির যে পতিত হওয়ার যে ধ্বনি, সেটা আসলে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে। যারা আমরা ছোটোবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, তারা এই বৃষ্টির ছন্দের সাথে খুবই পরিচিত। কিন্তু যারা আসলে এই গ্রামীণ এই পরিবেশের সাথে বড় হয়নি, তাদের সাথে এটা একটি আসলে স্বপ্ন, এবং তারা স্বপ্ন দেখে এমন একটা পরিবেশ যদি পেতাম, এমন একটা সময় যদি কাটাতে পারতাম যেখানে ঝিমঝিম বৃষ্টির ধ্বনি শোনা যাবে, খুব চমৎকার এবং মনোরম পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আঙিনা এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মুহূর্তে আমরা একটা সময় কাটাচ্ছি। সুন্দর বৃষ্টি, গ্রাম বিদ্যুৎ চমকাইছে। ওরে বাবা, আসলে আবদুল্লাহ তো বড় হচ্ছে, আর গ্রামে এরকম বৃষ্টি হয় বা বর্ষা, এই ধরনের অভিজ্ঞতা তো ওর খুব কম। আর ও খুব অবাক হচ্ছে, এবং আমরা বৃষ্টিটাকে উপভোগ করতেছি। পুরো আষাঢ় মাস চলতেছে, গতকাল থেকেই আসলে বৃষ্টি, গতকাল আপনার একটার দিকেই বৃষ্টি নামা শুরু হয়েছে, তার আগে থেকে মানে এগারোটার দিক থেকেই বৃষ্টি শুরু হয়েছে। অনেকক্ষণ বৃষ্টি ছিল, আজকে সারা সকাল রোদ ছিল, ভাবছিলাম বৃষ্টি হয়তো হবে না, কিন্তু না, এই যে আড়াইটার পর থেকে মেঘ করে 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 বৃষ্টি শুরু হয়ে গেল, তাই না আব্বু? তোমার বৃষ্টি ভালো লাগে? আমার বৃষ্টি বৃষ্টিকে বলতেছে আস্তে 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 আস্তে। ওরে বাবা, ওরে বাবা, ওইখানে দাঁড়াও আবদুল্লাহ, আর চেয়ারে থাকবে না আব্বু, বৃষ্টিতে হাত দিও না আব্বু, জোরে ডাক দেবে। ওরে বাবা, ওরে জোরে ডাক দিছে আব্বু, দেখছ? আল্লাহ আব্বু, মেঘে ডাক দিছে, দাঁড়াও 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 দাঁড়াও। কি চমৎকার বৃষ্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার বৃষ্টি।